but I am here tonight because I love this country with all my heart. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। সোমবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে রিপাবলিকান নেতা ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি। মিশেল মনে করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য সঠিক প্রেসিডেন্ট নন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে 17 আগস্ট থেকে ডেমোক্রেটিক পার্টির 4 দিনব্যাপী জাতীয় কনভেনশন শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হচ্ছে কনভেনশন, আর এর প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা। তার মূল বক্তব্যটি রেকর্ড করা হয়েছে আরও 6 দিন আগে। তখনও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেননি। সোমবার কনভেনশনে সেই রেকর্ড প্লে করা হয়। I am one of a handful of people living today who have seen firsthand the immense weight and awesome power of the presidency.